আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা, দ্যাট মিন্স ডাইনামিক্স। এটা নিয়ে, ডাইনামিক্সের টু ডাইমেনশনাল মোশন নিয়ে আমরা আলোচনা করব। টু ডাইমেনশনাল মোশন বলতে আসলে আমরা বুঝে থাকি যে গতিকে ব্যাখ্যা করার জন্য দুইটা ডাইমেনশন বা অ্যাক্সিসের প্রয়োজন হয়, যেমন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। যদি আমরা একটা পিপিলিকা, একটা পিঁপড়া যদি একটা তারের মধ্য দিয়ে চলে, ওই পিঁপড়ার গতিকে ব্যাখ্যা করার জন্য আমাদের একটি মাত্র অ্যাক্সিস যথেষ্ট, শুধুমাত্র ওয়ান ডাইমেনশন এক্স অ্যাক্সিস দ্বারাই আমরা ব্যাখ্যা করতে পারবো পিপিলিকার গতি। কিন্তু যদি একটা পিঁপড়া টেবিলের উপর দিয়ে যদি চলে, তাহলে ওই পিঁপড়ার গতিকে ব্যাখ্যা করার জন্য আমাকে অবশ্যই দুইটা অ্যাক্সিস নিতে হবে, যেমন যে এই দিকে কতটুকু, যেমন পিঁপড়াটা এই পথে চলতেছে, তো পিঁপড়ার যে কোনো মুহূর্তের অবস্থান নির্ণয় করার জন্য আমাকে এক্স অ্যাক্সিসে একটু অবস্থান গিয়ে ওয়াই অ্যাক্সিসে বাকিটুকু যাইতে হবে। তাহলে আমরা এর অবস্থান ঠিকমতো নির্ণয় করতে পারবো এক্স ওয়াই। তো টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি বলতে বোঝানো হয় যে গতিকে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে একই সাথে যুগপতভাবে দুইটা অ্যাক্সিস নিয়ে আমাদের কাজ করতে হয়, যেমন একটা অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত যে বর্ষা নিক্ষেপ খেলা হয়, বল নিক্ষেপ খেলা হয়, তারপর যে কামানের গোলা নিক্ষেপ করা হয়, অথবা ছাদ থেকে ঢিল ছোড়া হলো সেটা কত দূরে গিয়ে পড়বে, এই সমস্ত বিষয়াদি আমরা টু ডাইমেনশনাল মোশনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যেমন আমাদের সিলেবাসের মধ্যে সবচেয়ে মজার একটা বিষয় হলো সেটা প্রজেক্টাইল বা প্রাস। প্রাসের গতি একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ। মনে করি একটা বস্তুকে, একটা বুলেটকে অনুভূমিকের সাথে ভি জিরো আদিবেগে থিটা জিরো নিক্ষেপ কোণে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হলো। তো অনুভূমিকের সাথে আমরা জানি অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু, শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রজেক্টাইল বা প্রাস। আসলে আমরা প্রাস বা প্রজেক্টাইল কী আছে, আমাদের সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে প্রজেক্টাইলের, যে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি, যেমন ক্রিকেটার যখন বলকে ব্যাটের মাধ্যমে ছক্কা মারতে চায়, তো ব্যাটের মাধ্যমে বলকে ছক্কা মারতে গেলে তাকে কি ব্যাগে এবং কি কোণে নিক্ষেপ করতে হবে সেটা নির্ভর করে এই প্রজেক্টাইল মোশনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। সেরকমভাবে যদি কেউ বর্ষা নিক্ষেপ খেলে, বর্ষাকে কি অ্যাঙ্গেলে কত ব্যাগে নিক্ষেপ করলে সে সবচেয়ে বেশি দূরে পাঠাইতে পারবে, এটা নির্ভর করে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাসের মাধ্যমে। তারপর কামানের গোলা, যেমন বাংলাদেশ থেকে অথবা এক দেশ থেকে অন্য দেশে, এক শহর থেকে অন্য শহরে, এক স্থান থেকে অন্য স্থানে যে কামানের গোলা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে গোলাটা নিক্ষেপ করলে কতটুকু দূরত্বে গিয়ে পড়বে, আমাদের টার্গেটে গিয়ে পৌঁছতে পারবে কি না, সেটা নির্ভর করবে এই প্রজেক্টাইলের নিক্ষেপণ কোণ এবং নিক্ষেপণ ব্যাগের উপর। তো এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি এই প্রজেক্টাইলের মোশনের মাধ্যমে। তো আসলে প্রাস বা প্রজেক্টাইল কাকে বলা হয়, অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে প্রজেক্টাইল বা প্রাস বলা হয়। এখন প্রাসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ রাশি বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের করতে দেওয়া হয়, সৃজনশীলের মধ্যে এসে থাকে, যেমন প্রাসের বা নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কত, সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময় কত, তারপর বিচরণ কাল কত, তার অনুভূমিক পাল্লা কত এবং সর্বাধিক অনুভূমিক পাল্লা কত, এই বিষয়গুলো আমাদেরকে সলভ করতে হয়। তো ওই সূত্রগুলো মনে রাখা যথেষ্ট কঠিন হয়ে যায়। যেমন আমরা একমাত্রিক গতিতে আমরা পড়েছি ভিকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এইচ টু এ এস, তারপর আমরা আরও একটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একমাত্রিক গতির সূত্রসমূহ আমরা খুব সহজে মনে রাখতে পারি, কিন্তু দ্বিমাত্রিক গতির সূত্রগুলো মনে রাখা যদিও একটু কঠিন, কিন্তু একমাত্রিক গতির সমীকরণ যদি ভালোভাবে মনে রাখা যায়, দ্বিমাত্রিক গতির সমীকরণ সবগুলো মনে রাখা খুব ইজি। আমরা এটাই এখন দেখব যে সবার প্রথম যে জিনিসটা বের করবো সেটা হলো সর্বাধিক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময়।
সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় হলো টি। এখন আমরা প্রথমে ধরে নিয়েছি, মনে করি ভি জিরো আদিবেগে থিটা জিরো নিক্ষেপ কোণে একটা বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হলো। তাহলে এই ভি জিরো যখনই কোনো ভ্যাক্টরকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয়, তখনই ওই ভ্যাক্টরকে আমাদের দুইটা অংশকে বিভক্ত করতে হয়। তাহলে ভি জিরোর আদিবেগের দুইটা অংশ অবশ্যই বের করতে হবে। যেমন ভি জিরোর দুইটা অংশ থাকবে, একটা হবে ভি এক্স জিরো আর একটা হবে ভি ওয়াই জিরো। তো ভি এক্স জিরো ইজ ইকুয়াল টু ভি জিরো কস থিটা জিরো, বিকজ এটা হলো অনুভূমিক উপাংশ, আর ভি ওয়াই জিরো হবে ভি জিরো সাইন থিটা জিরো। তাহলে ভি জিরোকে দুইটা অংশকে বিভক্ত করে নিলাম প্রথমে। একটা নির্দিষ্ট সময় পর, মনে করি টি সময় পর, এই ভি জিরো আর ভি জিরো থাকবে না, এটা বেগের পরিবর্তন হবে। আমরা মনে করি টি সময় পর, এই মুহূর্তে টি সময় পর এখানে তার বেগ হলো মনে করি ভি। তাহলে এই ভি ভিকেও দুইটা উপাংশে আমরা বিভক্ত করব। ভি এর দুইটা উপাংশ, একটা হবে ভি এক্স, একটা হবে ভি ওয়াই। তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু কী হবে, আমরা জানি শেষ বেগের সূত্র, একমাত্রিক গতির ক্ষেত্রে শেষ বেগের সূত্র কী? শেষ বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইখানে আমরা যেটা জানতাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এই ক্ষেত্রে আমরা এই এটা ছিল সরলরৈখিক সমতরণ, কিন্তু আমাদের এইখানে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী ডিরেকশনে ত্বরণের মান হলো মাইনাস জি। এক্ষেত্রে ইউটা হচ্ছে আমাদের ভি এক্স জিরো, ভি এক্স জিরো প্লাস এ এক্স টি। কিন্তু আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ নেই, এ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু জিরো। সো ভি এক্স ভি জিরো কস থিটা জিরো প্লাস জিরো, বিকজ এ এক্স ইকুয়াল টু জিরো। অ্যান্ড সিমিলারলি ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই জিরো প্লাস এ ওয়াই টি। ভি ওয়াই জিরো আগে আমরা বের করে নিয়েছি, ভি জিরো সাইন থিটা জিরো, সাইন থিটা জিরো, অ্যান্ড এ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জি। তো মাইনাস, তো তাহলে এখন এ ওয়াই এর মান যদি মাইনাস হয়, মাইনাস জি টি। তাহলে আমরা দুইটা জিনিস প্রথমে বের করে নেব, যে ভি জিরো আদিবেগের দুইটা উপাংশ, ভি জিরো কস থিটা জিরো, ভি জিরো সাইন থিটা জিরো উলম্ব উপাংশ, আর শেষ বেগের অনুভূমিক উপাংশ ভি জিরো কস থিটা জিরো প্লাস জিরো, দ্যাট মিন্স ভি জিরো কস থিটা জিরো, অ্যান্ড শেষ বেগের উলম্ব উপাংশ ভি জিরো সাইন থিটা জিরো মাইনাস জিটি। এখন আমাকে যদি বের করতে বলা হয় যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময়, তাহলে আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় তখন তার বেগ শূন্য হয়ে যায়। তাহলে আমরা এখানে ভি ওয়াই ইকুয়াল টু যদি জিরো বসাই, তাহলে জিরো ইজ ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা জিরো মাইনাস জি টি। অতএব টি ইজ ইকুয়াল টু এই পাশে নিয়ে আসলে আমরা পাই ভি জিরো সাইন থিটা জিরো ডিভাইড বাই জি। তাহলে এটা একটা টার্ম, যেটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় সেটা বের হয়ে গেল, যে টি ইজ ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা জিরো ডিভাইড বাই জি। সেকেন্ড যেটা, সেটা হলো সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নেমে আসতে সময় বা বিচরণকাল, মনে করি বিচরণকালকে টি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তু উঠে আবার ওই উচ্চতায় ফিরে আসতে সমান সময় লাগে, কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে এবং ফিরে আসতে একই সময় লাগে। এই থিওরিকে ব্যবহার করে আমরা টি ইজ ইকুয়াল টু লিখতে পারি টু টি, টু ইন্টু ভি জিরো সাইন থিটা জিরো ডিভাইড বাই জি। তাহলে টি বের করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় বের করতে পারলে বিচরণকাল শুধু টু দ্বারা মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাচ্ছি টু ভি জিরো সাইন থিটা জিরো ডিভাইড বাই জি। আরেকটা তৃতীয় যে আমাদের প্রশ্নে আসে সেটা হলো সর্বাধিক কত উচ্চতায় প্লাসটি বা বস্তুটি উঠতে পারবে। এখন সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য আমাদের ইউজ করতে হবে ভি জিরো স্কোয়ার ইকুয়াল টু
ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এই সূত্র। এখন শেষ বেগের বর্গ সমান সমান আদি বেগের বর্গ মাইনাস টু জি এইচ, যেহেতু জি এর মান উপরের দিকে মাইনাস, তো শেষ বেগের মান যেহেতু শূন্য তাহলে এইখান থেকে আমরা কী লিখতে পারি, জিরো ইজ ইকুয়াল টু ইউটা কি, ইউ হচ্ছে ভি জিরো, ভি জিরো এর উলম্ব উপাংশ হলো ভি জিরো সাইন থিটা জিরো, যেহেতু উপরের দিকে তাহলে আমাদের উলম্ব উপাংশ নিয়ে কাজ করতে হবে, তাহলে লিখবো হলো ভি ওয়াই জিরো স্কোয়ার, ভি ওয়াই জিরো স্কোয়ার মাইনাস টু জি এইচ। এখানে সর্বোচ্চ উচ্চতাকে যদি আমরা বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করি, সর্বোচ্চ উচ্চতা এখানে তো এই এইচটা আমরা বের করব, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভি জিরো ভি ওয়াই জিরো, ভি ওয়াই জিরো স্কোয়ার ডিভাইড বাই টু জি, ভি ওয়াই জিরো ইজ ভি জিরো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা জিরো ডিভাইড বাই টু জি। তাহলে সর্বোচ্চ উচ্চতা আমরা পেয়ে গেলাম ভি জিরো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা জিরো ডিভাইড বাই টু জি।